বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার 60 নম্বর জাতীয় সড়কে পাণ্ডবেশ্বর খোট্টাদিহি মোড়ে পাণ্ডবেশ্বর থানা ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশের কড়া নজরদারি ও নাকা চেকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়ক দিয়ে যাওয়ার সময় ওভারলোডিং ও বৈধ কাগজপত্র না থাকার কারণে 11টি ECL এর ওভারলোডিং গাড়িকে জরিমানা করা হয়। উল্লেখ্য, পাণ্ডবেশ্বর থেকে হরিপুর যাওয়ার পথে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও কয়লা বোঝাই গাড়িগুলি ট্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। তো এই হাই রোডে যাতায়াত করছো বিনা হেলমেটে, নিজের সেফটি নেই? লোকের গাড়ি আছে, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, হেলমেট নেই, হেলমেট পরনি কেন? আপনারা কি ওভারলোড নিয়ে যাচ্ছেন? তো এটা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনাদেরও তো সচেতন হওয়া দরকার। তাহলে কেন বারবার ওভারলোড নিয়ে যাচ্ছেন? দুর্ঘটনা ঘটছে, আপনার ওভারলোড নিয়ে যাচ্ছেন, বারবার পুলিশ সচেতন করছে, তারপরে আপনারা কেন ওভারলোড নিয়ে যাচ্ছেন? আমি সাহেবকে কথা বললাম, এনাদের বক্তব্য হচ্ছে যে তিরপল ঢাকা যাওয়া ব্ল্যাক ওভারলোড বন্ধ করা, এখানে আচ্ছা আপনারা এরকম বিনা এইভাবে নিয়ে যাচ্ছেন, এটা তো পাবলিকের ক্ষতি হচ্ছে। না সেটা ঠিক, আমরা আমাদের ড্রাইভার থেকে মালিক থেকে সবাইকে অ্যাওয়ারনেস করেছি, এটা অনেকটা সুধার হয়েছে, আর আমরা আগামী দিনে সাহায্য করবো। আচ্ছা গত দুদিন আগে তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে? হ্যাঁ, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে বড় বড় মিটিং ডেকেছিলাম থানাতে, আমরা সব গিয়েছিলাম, পাণ্ডবেশ্বর ট্রাক ওনার্সের চেয়ারম্যান আমি, ওই হিসাবে রিপ্রেজেন্ট করেছিলাম, আমরা প্রস্তুতি দিয়েছিলাম কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য প্রস্তাব দিয়েছি, তিরপল ঢাকা প্লাস যা বড় নির্দেশ সেটা পালন করে আমরা খুব শীঘ্রই চেষ্টা করি। এটা কি ওভারলোডিংটা বন্ধ হবে এরপরে? হ্যাঁ একদম, ওভারলোডিং তো একবারে বন্ধ করতে হবে, ওভারলোডিংয়ের বিরুদ্ধে আমরা, আমাদের বালিগাড়ি নিয়ে বলছি আমি, বালিগাড়িতে কোনো ওভারলোড আমাদের চলো না, আমাদের যেটা মেন হচ্ছে তিরপল ঢাকা প্লাস ওই নাম্বার প্লেট ইয়ে কতগুলো আমাদের ছোটখাটো ব্যাপার আছে, যারা ওভারলোড করছে তাদেরকে আমরা সমর্থন করি না। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।